Good morning. Nishir Dak, written by Shathi Das. Kolkatar chele Kartik, Khudira amar Binoy berate geche Sundarbon. Tara tinjon eki office e kormoroto. Sara mash private company te gadhar moto khatunir por pray proti mashei ora plan korto kothao ghurte jabar. Kintu sara mash dhore mani bektor upor diye je porimaner ottachar cholto মাসের শেষে ও একেবারে ভেন্টিলেশনে চলে যেত, তাই এইবার মাসের শুরুতেই বাপ বাপ বলে ওরা উঠে পড়ে লেগেছিল একটু ফ্রেশ অক্সিজেনের জন্য। অফিসে ফাঁকি মারার কোনো রিপোর্ট না থাকায় ছুটি পেতে খুব একটা অসুবিধে হয়নি কারোরই। সারা সন্ধে সারা রাত ধরে মেসের বিছানায় শুয়ে ল্যাপটপে ওরা সিমলা, কুলু, মানালি থেকে শুরু করে গোয়া, ব্যাংকক, পাট্টায়া ঘুরে একেবারে পাকিস্তান, আফগানিস্তান পর্যন্ত চলে গেছিল। একবার তো জিন্দেগি না মিলেগি দুবারার মতো ফ্রান্সের রাস্তায় অবাধ বিচরণ করে এসেছিল ত্রিমূর্তি। কিন্তু সেই স্বপ্নের জগৎ থেকে ওদের বাস্তবের মাটিতে ফিরিয়ে এনেছিল মাসের মধ্যে 15 দিন হাইবারনেশনে থাকা ছেঁড়া ফাটা মানি ব্যাগটি। অজ্ঞতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করে পাড়ার পচা কাকুর দোকানের কুটকুটে কালো চা আর প্রশান্ত মহাসারের মতো টেলটেলে ঘুগনি আর পাউরুটি খেয়েই সুন্দরবনের উদ্দেশ্যে ট্রেনে চেপে তারা ঠিক করে খুব একটা ভালো জায়গা থেকে পয়সা খরচ না করে খাওয়া দাওয়ার জন্য পয়সা খরচ করবে। রোজ রোজ মেসের অখাদ্য খাবার আর পাউরুটি ঘুগনি খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেছে। চা খেতে খেতে পরিচয় হয়ে যায় এক মধ্যবয়সী দম্পতির সঙ্গে। চায়ের পাশাপাশি দুপুরবেলায় মাছ ভাতও এখানেই পাওয়া যায়। ওনারাই বলেন একটা ঘর 4 দিনের জন্য ওরা দিতে পারবে, ঘর বাবদ দিন শেষে 200 টাকা দিলেই হবে, আর খাওয়া দাওয়া যেদিন যেমন বলবে তেমনটি রেঁধে দেওয়া হবে, তার খরচ আলাদা। রাজি হয়ে যায় 3 বন্ধুই। এত রাত্রিরে কোথায় যাচ্ছেন বাবুরা? আমাদের আপনি বলবেন না প্লিজ, মাংসটা হ্যাবি হয়েছিল কাকা, তোমার হাতের রান্নাটি কিন্তু খাসা। হে, রান্না তো করেছে আমার গিন্নি, আমি শুধু ওই হাতে হাতে একটু জোগাড় টোগার করি আর কি। ওর ভরসাতে তো ওই একচালার ঘরটুকুতে দোকান দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি বাবা। বেশ বেশ, কাকিমা রাঁধেন কিন্তু দারুণ। তা তোমরা এত রাতে চললে কোথায় বাবা? এই একটু এদিক ওদিক হেঁটে আসছি কাকা। অচেনা অজানা জায়গা, বেশি দূর যেও না কিন্তু তোমরা। বিশেষ করে বিশেষ করে থেমে গেলে কেন কাকা? বিশেষ করে দেখো, তোমরা শহরের ছেলে পুলে, বিশ্বাস করবে কিনা জানি না, আমাদের এইখানকার একটু বদনাম আছে বাবা, ওই ভূতের উপদ্রব আর কি। ভূত? ধুর, ভূত বলে কিছু আছে নাকি? আছে বাবা, গ্রামগঞ্জ তো, এখানে মাঝে মাঝেই নিশি ডাকে। নিশি? ও কি দাদা, আমি ঘরে যাবো, মায়েরই বলছে এসব শুনলে রাতে আর ঘুমোসবে না। এই তুই থামতো, যত সব ভিতর ডিম। কি বলছিলে কাকা? নিশি? হ্যাঁ বাবু, ওই জঙ্গলের দিকে তোমরা যেও না, এমনি খোলা মেন রোড ধরে হেঁটে আসতে পারো। বোঝা গেল রাতের বেলাতে নাদের ব্যাপার নিয়ে আলোচনা করার ইচ্ছে বা সাহস কোনোটাই কাকার নেই। আমি ঘরে যাব খেদাদা, তোমরা দুজন ঘোরোগে। রাত দুপুরে বেশি ঘুরতে গিয়ে তারপর ভূতের হাতে পিতৃদত্ত প্রাণটা হারাই আর কি। এই চুপ করো তো বোচা, মেলা ফেচফেচ করিস নি, কি বলিস কেত, এরকম সুযোগ আর পাবি বিনি পয়সায় ভূত দর্শন? যা বলেছ খেদাদা। বাবা গো, তোমরা চুপ করো, এই ঘুরতে এসে তোর খুব সাহস বেড়েছে না কেত? ভুলে গেলে সেদিন রাতের কথা? কনজিউরিং দেখে চিল্লিয়ে মিল্লিয়ে একসা রাতে মুততে যাওয়ার সময় আমায় ঘুম থেকে ডেকে নিয়ে গেছিলি হারামজাদা, এখন সাহস মারানো হচ্ছে? থামবি তোরা সব, একেবারে বীর পুরুষের বাবা, চ চ ঘরেই তোরা ঘুমাবি, চ এদের সাথে মানুষে বেরো। অফিসের সিনিয়র বয়সেও তাই, কিন্তু এর সুপারিশে দুজনের চাকরি কিনা তাই দুজনেই ক্ষুদিরাম, আকা খেঁদাকে একটু মান্নিগিন্নি করেই চলে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ দুজনেই খেদার পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালো। একে তো কিসের একটা আওয়াজ হচ্ছে না? পাচ্ছি তো খরখর সরসর করে, বোধহয় কোনো জঙ্গলি পশু টুসু হবে। তুই কান্দিস নি, ঘুমো। এই ভাই, খেদাদাকে ডাকবো? আবার ঝাল খাবার ইচ্ছে হয়েছে, আরামের ভাত ঘুম চটকে গেলে
ভূত প্রেচ্ছার খেদাতেই তোর মাথায় উঠে নাচবে। এ ভাই, আমার খুব ভয় করছে, এতো ভারী জানো তো, এবার না ঘুমলে টেনে লাত মারবো। আমার শালা কখন থেকে মুখ পেয়েছে ভয়েতেই পারছি না, আর ইনি শুয়ে শুয়ে ন্যাকামো। এ ভাই, আমারও পেয়েছে রে, তোরও? আচ্ছা চল তাহলে দুজনে একসঙ্গে যাই, পয়সা বাঁচাতে গিয়ে শালা ভূতের কাপড়ে না পড়ি। একটা অ্যাটাচ বাথরুমও নেই, মরতে এখানে থাকতে এসেছিলাম। মোবাইল আর টর্চটা নে। ওদের শোবার ঘর থেকে বেরিয়ে কিছুটা দূরেই বাথরুম, দুপাশে যতদূর চোখ যায় পাঁচিলের মতো উঁচু হয়ে নিকষ কালো জঙ্গল দাঁড়িয়ে আছে। দিনের বেলা দৃশ্যটা খুব মনোলোভা হলেও রাতের বেলা মোটেও সুখকর নয়। শীতে এবং ভয়ে কাঁপতে কাঁপতে দুই বন্ধু ঘর থেকে বেরোলো। এখানেই করে নে, আর এগোতে হবে না। এ ভাই, টর্চটা বন্ধ কর। কেন কর না হারামজাদা, ওদিকে দেখ কি কিরে ওটাকে, তো বুঝতে পারছো আলোই তো মনে হচ্ছে। ভাই, এত রাতে জঙ্গলের মধ্যে কিসের আলো ভাই? জানি না, কোনো জানোয়ারের চোখ টোক হবে হয়তো। আলোটা নড়ছে রে, এ ভাই আলেয়া নয় তো? হতে পারে, ওখানে কি পুকুর টুকুর আছে? আলেয়ার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, এখন মনে পড়ছে না। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আর ব্যাখ্যা মনে কর। আমি দৌড়ালাম, বোঁচার তোর টর্চ জ্বালার সঙ্গে সঙ্গে রহস্যময় আলোটা সাঁ করে ওদের দিকে ঘুরিয়ে গেল। কোনো রকমের পেন্ট সামলে জীবন হাতে নিয়ে ওরা চোঁ করে দৌড় লাগালো। ঘরে ঢোকার মুখেই অন্ধকারে একটা রাম ধাক্কা খেয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল বোঁচা। তার আগে তার হাত ধরে টেনে ঘরে ঢুকালো খেঁদা। ও, তুমি খেঁদাদা? আমি ভাবলাম। জানো খেঁদাদা, সব জানি, তোরা বেরোনোর পর থেকে তোদের টর্চের আলোর ওপর চোখ রাখছিলাম। সব তো যা বীরপুরুষ সাহসীর দল, কিন্তু তখনই দেখলাম তোদের একটু আগে আগে আরেকটা আলো যাচ্ছে। তোদের আলোটা নিভে গেল, দেখে বেরোতেই যাচ্ছিলাম, তখনই তোরা হুড়মুড়িয়ে এলি। এখন ঘুমা, কাল সকালে ব্যাপারটা দেখতে হচ্ছে। কিচ্ছু দেখার দরকার নেই বলে দিলুম, ঘুরতে এসেছি, ঘুরে চলে যাব। ওইসব ভূত প্রেতের চক্করে পড়লে কিন্তু বেঘুরে মারা পড়তে হবে। কানের গোড়ায় দুঘা পড়লে তুমি এমনিও মারা পড়বে বাছা, এখন চাপ চুপচাপ ঘুমো। কে তো আগেই কম্বল মুড়ি দিয়েছে, বোঝা কি মিনমিন করতে করতে কম্বলের তলায় ঢুকলো, তার বোঝা গেল না। পরদিন সকালে, খেদাদা কি করছো ওখানে? দেখে যা বোঝা, এশালা আমাদের মেরেই ছাড়বে, চল দেখি গিয়ে কি আবার দেখাবে। এখানেই কাল রাতে তোরা এসেছিলি, আর তোদের আগে আগে একটা আলো ওই জঙ্গলের দিকে যাচ্ছিল। এই দেখ কি বুঝছিস, তোমাদের সকালের জলখাবার তৈরি বাবা কাকিমা করেছে, সাদা 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 লুচি আর কষা আলুর দম। আহ কাকা, এক্ষুনি আসছি আমরা তৈরি হয়ে। তা রাতে ভালো ঘুম হয়েছিল তো তোমাদের? হ্যাঁ কাকা, কাকিমার হাতের মুরগির ঝোল আর ভাতকে সেই যে বিছানায় বডি ফেলেছি, এক ঘুমে সকাল। বেশ বেশ, তাড়াতাড়ি চলে এসো তোমরা, লুচি ঠান্ডা হয়ে যাবে। আমার একজন চেনাশোনা ড্রাইভার আছে, তাকে কি বলবো, ম্যানগ্রোভ মানে ওই আর কি, ন্যাশনাল পার্ক ব্যাঘ্র প্রকল্প আর আশেপাশে একটু ঘুরিয়ে আনতে। কাল না হয় নৌকো করে খাড়ির দিকটা যেও। বাহ বাহ, এ তো দারুণ ব্যবস্থা একদম। কাকা বলে দাও, আমরা ব্রেকফাস্ট করেই বেরুব। বেশ বেশ, গুড মর্নিং সাব, গুড মর্নিং। তুমি বেঙ্গলি নেই হো, কাহাঁ সে হো, নাম ক্যা হ্যায়? হাম বিহার সে হ্যায় সাব, মনোজ নাম হ্যায় মেরা, পর ইয়াহাঁ সব মুঝে মন্নু বুলাতে হ্যায়। আচ্ছা আচ্ছা, ইয়াহাঁ কিতনে দিন সে হো? জাদা নেই সাব, ইয়ে দো ঢাই সাল সে হাম ইয়াহাঁ গাড়ি চালাতে হ্যায়। মেরে চাচা কা গাড়ি হ্যায় সাব, মুঝে দে দিয়া। মেরা মা বাপ নেই হ্যায়, চাচা হি মেরা সব কুছ হ্যায়। মেরা আপনা চাচা বিহার মে রেতে হ্যায়, ইয়াহাঁ পে ওই চাচা কে দোকান মে হ্যায়, ভাই পিতে হ্যায়, কভি কভার রোটি সবজি ভি খা লেতে হ্যায়। সব বহুত নেক ইনসান হ্যায় চাচা। চাচি চাচা নে কাল বোলা আপ লোগো কে বারে মে, তব বোলা থোড়া হামারে লিয়ে বোল দো না, ও ক্যা হ্যায় না সব, ইয়াহাঁ বহুত কম লোগ আতে হ্যায়, সব শিমলা কুল্লু মানালি ঘুমনে চলে যাতে হ্যায়, বাহার চলে যাতে হ্যায়,
हम एक भी दोस्त से बात किया साहब। डुअर्स में हम अगले महीने चले जाएंगे। কেনাদা আর কিছু জানতে বাকি আছে? দাঁড়া না, মজার মানুষ আছে, গুড কোম্পানি। আচ্ছা মানু, তুমি শাদি বাদি কিয়া হ্যায়? নেহি সাব, বস 20-22 সাল হ্যায়, অভি তক তো নেহি কিয়া। ঠিক হ্যায় ঠিক হ্যায়, ইসিলিয়ে ইতনা বোল পাতে। জলদি কর লেনা, ফির দেখনা বিবি কে আ জানে সে তুমারি বোলতি বন্ধ হো জায়েগি। ক্যা সাব, কুছ ভি। আচ্ছা মন্নু, তুম তো এখানে 2 সাল সে হও, তুমি ভূত দেখা হ্যায়? ভাষাশ্রী, ভাষারত্ন সব পুরস্কারে তোরই প্রাপ্য বোঝা। মুঝে থোড়া বহুত বাংলা সমঝ মে আতা হ্যায় সাব। নেহি সাব, মেনে তো কভি ভূতভূত নেহি দেখা, পর গাঁও কে বহুত লোক নে দেখা হ্যায় সাব। ও ক্যা হ্যায় না, হাইওয়ে মে অ্যাক্সিডেন্ট সে বহুত লোক মরতে হ্যায় না, তো ও ভূত বন জাতে হ্যায়। और पता है, यहाँ तो हर महीने जंगल में कोई ना कोई मर जाते हैं। गांव के लोगों ने बहुत बार जंगल में रोशनी देखा। जंगले मोड़े क्या ना मन्नो? इडियट, काट करते गए, मधु आनते गए, बाघिर कपड़े पर सब मोड़े ना। हाँ साहब, साहब ने बिल्कुल सही बोला। और पानी में भी कम छे, उसके काटने से भी बहुत मरते हैं साहब। আর তারপর সব ভূত বন জাতা হ্যায়। বাবা গো, খ্যা দাদা, এই কে তো, এ তো পুরো ভূতের রাজ্য রে। চুপ কর স্টুপিড কোথাকার। নেহি সাব, সচ্চি মে বহুত লোক উস রোশনি কা পিছা কিয়া, পর অগলে হি দিন রাত কে অন্ধেরে মে উসকা নাম লেকে কোই বুলায়া, অর ও নিকল গয়া, ফির ওয়াপস নেহি আয়া। 3-4 দিন বাদ উসকা বডি জঙ্গল কে বহুত অন্দর মিলা সাব। वहां कोई नहीं जाता, जंगली जानवर ने आधा से ज्यादा बड़ी खा गया, पहचानने के लिए भी नहीं था। बहुत बार ऐसा हुआ साहब। क्या बकवास है, सच्ची में साहब। कहता था थाक ना छेड़े दाओ ना, सूखे धक्के भूतेर के खबर की खूब दरकार। से दिन सारा दिन खूब घुरा घुरी करे जखन ओरा काकार घरे पहुंचलो तखन प्राय रात 9টা। काका आज एकटू घरे खावर दिए जाबे? দোকানে যেতে ইচ্ছে করছে না, বড্ড ক্লান্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা হাত পা ধোও, আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ কাকা। মন্নু খুব ভালো ছেলে কাকা, সারাদিন আমাদের খুব ভালো কেটেছে, ও খুব ভালো করে ঘুরিয়েছে। হ্যাঁ বাবা, ছেলেটা বড্ড ভালো, আমার এখানেই মাঝে মাঝে খায় দেয়। হ্যাঁ কাকা, ও বলছিল তোমার খুব প্রশংসা করছিল। হ্যাঁ, বড় সরল ছেলেটা, আমি যাই তোমাদের খাবার আনিবে। সেদিন শেষ রাতে ক্ষুদিরাম 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 খ্যাদাদা গো, চুপ, একদম চুপ, তোমায় ডাকছে যে। ও খ্যাদাদা, নিশি ডাকছে, হাউমাউ করে উঠে কেত। চুপ না করলে তোর গায়ে নিশি লেলিয়ে দেব হতভাগা। বাবা রে, কেত রে, আর বোধ হয় পচাতার ঘুগনি পাউরুটি এই জন্মে খেতে পাবো না রে। শালা, মা বাপ সাত করে আমার আমার নাম রেখেছিল ক্ষুদিরাম, সেই স্বাদের নাম ধরে ডাকছে কিনা নিশি, দেখাচ্ছি মজা। বাবা গো, খেদাদা কোথায় যাচ্ছ তুমি? নিশি শিকারে, চকে তো উঠবো চা। মানে তুমি এখন বাইরে বেরোবে? মায়েরই বলছি খেদাদা, এরকম দুষ্টুমি করো না, তাহলে আমি কিন্তু খেলবো না, বলে দিলাম। প্রায় কেঁদেই ফেলে বুঝা। খেদাদা প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি সেই যুগের ক্ষুদিরাম নও, আর এ ইংরেজি নয় যে গোলাগুলিতে মরবে, এ তো ভূত। ভূত নয়, একে তো নিশি, ওই একই হলো। প্লিজ খেদাদা। ক্ষুদিরাম ক্ষুদিরাম ক্ষুদিরাম, দূর থেকে ভেসে আসছে গম গমে এক কণ্ঠস্বর। তোরা গেলে চল, নইলে আমি গেলুম। বাবা গো, কে তো এ আমাদের পিণ্ডদান করেই ছাড়বে, চল, একা তো আর ছাড়া যায় না, একটু একটা কিছু একটা হয়ে গেলে। জয় হনুমান, জ্ঞান গুণ সাগের, ওসব বাদ দিয়ে দিসি কিছু বল। অজ পাড়াগার ভূত সব, ওসব বুঝবে না, ভূত আমার পুত, পেতনি আমার, ঝিম রাম রাম লক্ষণ। খেদাদা দাঁড়াও, উফ কি জ্বালা মায়েরই এই জিনিসটাকে নিয়ে। কুয়াশার চাদরে ঢাকা জঙ্গলের বুকে বেরিয়ে পড়ল তিনজন।
ওদের আগে আগে দুর্দার করে বিরাট লম্বা একটা ছায়ামূর্তি অন্ধকারে গিয়ে মিশে গেল, আর সেই সঙ্গে করে গগন ভেদ্যি অট্টহাসি। বাবা গো মা গো বলে বোচা সেই জঙ্গলের বুক চিরে ঘরের দিকে দৌড় দিল, আর তার টিকিটই পাওয়া গেল না। ভূ ভূত, তার নয় তো কি খেদাদা, কোনো মানুষ এত লম্বা হতে পারে? ঠিক বলেছিস রে তুই, বোচা করলে কে তো আর বোচা, অন্ধকার নিজের হাত পাই দেখতে পাচ্ছি না, আর বোচাকে কোথায় দেখব? সে বেটা নির্ঘাত ঘরের দিকে দৌড় দিয়েছে। টর্চ জ্বালাও খেদাদা, কোন দিকে ঘোরের রাস্তা, ঘরের রাস্তা বুঝতেই তো পারছি না, টর্চটাও তো জ্বলছে না। উফ, তুমি আগে ঘরে চলো তো, মশায় ছিঁড়ে খাচ্ছে, চলো চলো। অন্ধকারে হাতরে হাতরে এক মাথা লতা পাতা নিয়ে সারা গা চুলকাতে চুলকাতে যখন ঘরের সামনে এসে দাঁড়ালো, তখন পূব আকাশে লাল আভা দেখা দিয়েছে। সকালতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু দরজার সামনে এসে দুজনেরই শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে এলো। তারা ঘরের দরজায় যেমন তালা দিয়ে গেছিল তেমনি তালা ঝুলছে, কোথাও বোচার চিহ্ন মাত্র নেই। খেদাদা, বোচা কোথায়? কেঁদেই ফেলল কেত। খেদার এখন আর কথা বলার মতো অবস্থা নেই, দেওয়ালে ঠেস দিয়ে বারান্দার কোনায় বসে পড়ল সে। ও খেদাদা, চাবি কার কাছে? চাবি তো বোচার কাছে ছিল গো। তালা ভাঙতে হবে, দাঁড়া কাকাকে ডাকি, সকাল তো প্রায় হয়ে গেছে। তোমাদের কত করে প্রথম দিনই বারণ করেছিলাম বাবারা, এসব ভূত প্রেত নিয়ে ছেলে খেলা করো না, ঘুরতে বেড়াতে এসে ভূতের রাতে বেঘরে প্রাণ যাওয়ার উপায় হয়েছে এখন? কাকা, একটু কিছু খাবার হবে, আমার আর ঘণ্টাখানেক অপেক্ষা করি, নয় তো খেয়ে লোকাল থানায় যাব। হায় ভগবান, এসব থানা পুলিশের ঝামেলার মধ্যে আমায় না আবার জড়িয়ে, গজ গজ করতে করতে ঘরে যায় প্রুর, তার দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে, ছা পোষা মানুষ কোনো রকমে খেটে খায়, এসব থানা পুলিশের নাম শুনলেই এরা ভয়ে কাঁপে। শুনেই যখন ছিলেন ভূতের উপদ্রব, মাঝরাতে ঘর ছেড়ে বেরিয়েছিলেন কেন শুনি? হিরো, আপনি হিরোগিরি করবেন? সরি স্যার, প্লিজ স্যার, কাল ভোর রাত থেকে বোচা মানে বিনয়কে পাওয়া যাচ্ছে না স্যার, এখন প্রায় সকাল 10টা, এখন একটু দেখুন স্যার, দেখুন কাল আমার ট্রান্সফার, আজকের মতো যতটা পারছি করছি, নইলে কাল নতুন বড় বা বড়বাবুকে বলবেন। এই কে আছে, সে একটু চা দে। মাথায় ঘাড়ে অসহ্য যন্ত্রণা, মাথাটাও কেমন ঝিম মেরে রয়েছে, তবু উঠে বসে বোচা ঘাড়ের কাছে কি যেন চটচট করছে, হাত চালিয়ে দেখলো খানিকটা শুকিয়ে যাওয়া রক্ত, আঁতকে উঠলো বোচা, কোথায় এটা, খেদাদা আর কেতুই বা কোথায়? আস্তে আস্তে সব মনে পড়লো তার, কাল রাতে জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে না পেয়ে দিশাহারা হয়ে গিয়েছিল সে, তখন দূরে এই বাড়িটায় আলো জ্বলতে দেখে দূরে এখানেই আসছিল সে, একটা লোক অন্ধকারে ওকে পেছন থেকে জাপটে ধরে, ভূত ভেবে ও আরো দৌড়াতে থাকে বাড়িটার দিকে, অন্ধকারে হাত ছাননি, হাতাহাতিও হয় খানি, তারপর মাথায় কিসের একটা আঘাত পেল, ব্যাস আর কিছুই মনে পড়ছে না। একটু এগিয়ে গিয়ে ভালো করে চারপাশ থেকে বাড়িটাকে দেখে বোচা তালা দেওয়া বাড়ি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হয় যেন রোজকার ব্যবহারযোগ্য বাড়ি, তবে হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টের পুরনো কোনো অফিস। বাড়ির পেছন দিকে কতগুলো বাঁশ শোয়ান রয়েছে, ওদিকটায় আর যায় না বোচা, বাড়ির চারপাশটায় কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ, মাথাটা ভারী হয়ে যায় তার, সূর্য এদিকে মাথার উপর উঠে গেছে, আর না দেরি করে ওখান থেকে বেরিয়ে পড়ে সে, শীতের বেলা দিনের আলো থাকতে থাকতে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। কথা বন্ধ হয়ে গেছে খেদার, দুবার পুলিশ স্টেশনে গেছে ওরা, কোনো খোঁজ পায়নি, আমার খুব ভুল হয়ে গেছে রে কেত, এখন আর ভেবে কি হবে খেদাদা, কাল বারবার করে বারণ করেছিলাম বেরিয়ো না, ভগবান জানে কোথায় আছে বোচা, সন্ধে হয়ে গেল, কাল থেকে কোনো খোঁজ নেই ছেলেটার, জানি না কি হবে। সাপ সাপ, এ কি তুমি মন্নু? বোচা, আপ লোগো কো পুলিশ স্টেশন সে ঘর ছোড়কে মেয়ে ওয়াপসি যা রা থা সাব, ও জঙ্গল সে কিনারাও সে বোচা সাব মিল গিয়া, গাড়ি কে লিয়ে মেন রোড কে পাস হাত হিলা রা থা, বহুত খুন বহ গিয়া থা, ইসিলিয়ে মেনে সর মে পট্টি করা কে লে আয়া সাব। ঠিক হ্যায় মন্নু, থ্যাংক ইউ ভাই, ইয়ে 100 রুপিয়ে রখ লো, শুক্রিয়া সাব, পর ইয়ে সব কহাঁ থা?
हम देखते हैं मन में बात करके। तुम एक काम करना, कल सुबह सुबह आ जाना, हमें स्टेशन छोड़ देना, कल हम लोग निकल जाएंगे। कल ही? हाँ मन्नू, कल ही, देर मत करना, अभी निकल जाते पर बहुत रात हो गया, इसलिए कल सुबह निकलेंगे। ठीक है सर, सब तो बुझलाम, किंतु জঙ্গলের মধ্যে অত রাতে লোকটাই বা এলো কে, কোত্থেকে, আর বাড়িটাই বা কিসের, তুমি কি বলো খে দাদা? শুনকে তো আমার এই অতিরিক্ত কৌতূহল দেখাতে গিয়ে বোচারি অবস্থা, আর কোনো প্রশ্ন নয়, যা খুশি হোক গে যাক, ঘরের ছেলে, ঘরে ফিরতে পারলে এখন বাঁচি। কে তো কাকাকে বলে খাবার দিয়ে যেতে, আর বলিস বোচা এসেছে। কাকা খাবার পাঠিয়ে দিল, হাঁটু ব্যথা, আসতে পারবে না। বলেছিস বোচা এসেছে? মনেই বলে গেছে, তাও দেখতে এলো না, আশ্চর্য। আশ্চর্যের কি আছে, আমাদের তাড়াতে পারলে বাঁচে, এখন আমাদের চক্করে পুলিশের পাল্লায় পড়তে হয়েছে ওনাকে, সাদা সিধে মানুষ, এসব ঝামেলা সহ্য করবে কেন? তা যা বলেছিস, জানে আমরা কাল ঘর ছেড়ে দেব। হ্যাঁ বললাম, যাবার আগে দেখা করে যেতে বলল। চল তাড়াতাড়ি খা, শুয়ে পড়ব, কাকা তোমায় বড্ড কষ্ট দিয়ে গেলাম। না না ঠিক আছে, তবে কি বলতো বাবা, ওইসব ভূত প্রেত নিয়ে ছেলে খেলা করো না, ওসব বড্ড বাজে জিনিস। তা বাবা, বোচা তোমার মাথা এখন কেমন আছে বাবা, একটু ব্যথা কমেছে? হ্যাঁ কাকা, ওই আর কি, ওষুধ খেয়ে একটু কম আছে। বেশ বেশ, তা একটু চা খেয়ে যাও তোমরা। না কাকা থাক, স্টেশনে খেয়ে নেব। বেশ বেশ, বেড়াতে এসে বড্ড খারাপ অভিজ্ঞতা হলো তোমাদের, আমি যে কি বলি। হ্যাঁ তা বটে, আচ্ছা কাকা আসি। তিনজনেই কাকাকে আলিঙ্গন করে মান্নুর গাড়িতে উঠে পড়ে, সবাই চুপচাপ, মনটা সবারই ভারী হয়ে যাচ্ছে, কত আনন্দ করবে বলে ভেবে এসেছিল। সেখানে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছে, মুখ খুলল বোঝা নিজেই। আচ্ছা মান্নু, তুমনে কাকা কো কাল বোলা থা যে আমার মাথা ফট গিয়া? নেই সাব, হাম জব চাচাকে ঘর গে তব ও কিসি সে ফোন পে বাত কর রাহা থা, আর চাচি উসকে ঘুটনে মে দাওয়া লাগা রহি থি, ছিল গিয়া থা শায়দ, তো হাম চাচি কো ইয়ে বোল কে চলে আয়ে কি বোচা সাহাব মিল গিয়া, বস আর তো কুছ নেই বোলা সাব। কিউ মন্নু, গাড়ি ঘোড়াও। কিউ সাব? জো বোলা সেটাই করো, কাকার ঘর চলো। জি সাব। কি হলো, তুই পাগল নাকি, আবার কি ঝামেলা বাঁধাবি? এবার কাকা নিজেই আমাদের পুলিশে দেবে, এত উৎপাত সইবে না ভদ্রলোক। বোচা চুপচাপ চল ট্রেন ধরে। খেদাদা, আজীবন তোমার কথা শুনেছি, কারণ আমি জন্মভীতু, কিন্তু আজ আমার একটা কথা শুনো, তুমি আমায় আটকাও নি। আমি আর কে তো এখান থেকে হেঁটে কাকার বাড়ি যাচ্ছি, তুমি মান্নুর সঙ্গে পুলিশ স্টেশনে যাও। পুলিশ স্টেশনে যাও, যা বলছি তাই করো। বোচার কণ্ঠে এমন একটা দৃঢ়তা ছিল, খেদা পর্যন্ত আর কথা বলতে পারলো না। দোকানে পৌঁছে দেখা গেল কাকার দোকানের ছাপ ফেলা, দোকান বন্ধ, দোকানের সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। এক দৌড়ে বাড়িতে গিয়ে ঢুকলো বোচা, সেখানে গিয়ে ওরা অবাক, দরজাটা অল্প ভেজানো, কাঠের উপর কাকার সঙ্গে কোট প্যান্ট পরা দুজন অচেনা মানুষ, আর তাদের সুদৃশ্য কাচের গ্লাসে করে মদ পরিবেশন করছেন কাকিমা। বোচা শটান টিনের দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকে গেল। বোচাকে দেখেই রক্তশূন্য হয়ে গেল কাকার মুখটা, উনি ভূত দেখার মতো চমকে উঠলেন। পরশু রাতে আমায় মারার কারণ কি কাকা? কি আজে বাজে কথা বকছো? আজে বাজে যে বকছি না সেটা তুমিও জানো, বলো কি আছে ওই বাড়িটার মধ্যে যে মেরে ধরে আমায় আটকাতে হচ্ছিল? কে তো দেখলো আশপাশের লোকগুলোর চোখ রাগে জ্বলছে, শালা শুয়োরের বাচ্চা, কাকার চোয়ালটা শক্ত হয়ে গেল, খসে পড়লো ভালো মানুষের মুখোশটা, দাঁত খিচে উনি তেড়ে এলেন বোচার দিকে। কোট প্যান্ট পরা একটা লোক চেপে ধরলো কেতুকে, আর একটা লোক বোচার গালে দিল টেনে এক ঘুষি। ওনাদের ছেড়ে দাও তরদ্দার, পুলিশ ফোর্স নিয়ে ঘরে ঢুকলো থানার নতুন বড় বাবু মান্নু আর খেদা। খুশির ঘুষির চোটে দেওয়ালে মাথা লেগে আবার জ্ঞান হারিয়েছে বোচা। তাড়াতাড়ি করে মান্নুর গাড়ি করে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সবই বুঝলাম বিনয়বাবু, কিন্তু আপনি কি করে বুঝলেন যে কাকাই সেই লোকটা? আপনি তো বললেন অন্ধকারে কিচ্ছুই দেখতে পাননি। দেখতে পাইনি ঠিকই, কিন্তু অনুভব করতে পেরেছি, একটা টিউমার মতো কিছু
একটা উঁচু মতো সেদিন রাতে হাতাহাতির সময় ওনার ঘাড়ের ঠিক নিচটা চেপে ধরেছিলাম। হাতে উঁচু মতো একটা কিছু লেগেছিল। আসার দিন সকালে ওনাকে যখন জড়িয়ে ধরেছিলাম তখন হাতটা ওই টিউমারটার উপরেই গিয়ে পড়েছিল। এমনিতে জামার উপর দিয়ে বোঝা যায় না, কিন্তু হাত দিলেই বেশ শক্ত মতো লাগে। তারপর মান্নুকে জিজ্ঞেস করলাম, ও বলেছে কিনা আমার মাথা ফাটার কথা? ও বলেনি। খেদাদেও দ্বিতীয় দিন সকালেই আবিষ্কার করেছিল, কাকার বাড়ির পেছন দিয়ে পায়ে হেঁটে জঙ্গলে যাবার সরু রাস্তা। তখন সব মিলিয়ে দুয়ে দুয়ে চার করে নিলাম। সাবাস বিনয়বাবু, সাবাস। আমি তো সদ্য বদলি হয়ে এলাম এখানে, তবে তরফদারের ছবি ফাইলের আগেই দেখেছি। মালটার অনেক ক্রিমিনাল রেকর্ড আছে। হাতে আঁকা তরফদারের ছবি পুলিশ ফাইলে আগেই ছিল, কিন্তু ওকে যে ওই ছদ্মবেশে পাবো স্বপ্নেও ভাবিনি, কোনো সূত্রও পাইনি। কাল ওই তরফদার বেটা তো সব কনফেস করেছে। দীর্ঘদিন ধরে জঙ্গলের ভিতরে অস্থায়ী অপারেশন থিয়েটার করে অপারেশন চলত। গ্রামের অশিক্ষিত লোকগুলো দুদিন ছাড়া ছাড়া ভ্যানিশ হয়ে যেত। কাউকে পাওয়া যেত গভীর জঙ্গলে আত খাওয়া অবস্থায়, তো কাউকে পাওয়া যেত নদীর পাড়ে কামঠে খাওয়া অবস্থায়। ডিপার্টমেন্টের কথা আর কি বলবো বলুন, শস্যের মধ্যেই ভূত। সব রিপোর্ট থাকত জঙ্গলি জানোয়ারের আক্রমণের মৃত্যু, কিন্তু কোথাও লেখা থাকত না বডি থেকে কিডনি বের করে নেওয়া হয়েছে, লিভার বের করে নেওয়া হয়েছে। আর গ্রামের লোককে বুঝিয়ে দেওয়া হতো মধুর চাক ভাঙতে গিয়ে বাঘের হাতে মরেছে, আর মাছ ধরতে গিয়ে, আর নইলে অস্ত্র তো আছেই ভূত নিশিতে ধরেছে। কি বলবো বলুন, কাকা এসব কাজ করতো? অবাক হয়ে জিজ্ঞাসা করে কেত। না, ঠিক তরফদার করতো না, ও ছিল দালাল আর ভাড়া করা ভূত। ভাড়া করা ভূত? হ্যাঁ, মনে আছে ক্ষুদিরাম বাবু, আপনার দেখে সেই লম্বা নিশি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আরে সে তো আপনাকে দেখানো হয়েছে। আগে শুনুন পুরোটা, বিনয়বাবু বাড়িটার পেছন দিকে অনেক বাঁশ দেখেছিলেন, মনে আছে? গড। আর বাকি সময় ছয় ছোট্ট হোটেল চালাবার নামে অর্গানের জন্য লোক খুঁজে বেড়াতেন। বেশি গ্রামবাসী উধাও হলে চাপের ব্যাপার, তাই যদি দু চারটে অতি কৌতূহলী টুরিস্টকে ভূতের গপ্প দিয়ে জঙ্গলে টেনে আনা যায় তারই চেষ্টা আর কি। ওর দুজন সাগরে তো ধরা পড়েছে। আর দেখি কে কে বেরোয়, কান টানলে এবার মাথা তো আসবেই। আজ বা কাল আমায় শুধুমাত্র মাথা ফাটিয়ে ছেড়ে দেবার কারণ? ওরা চাইলে তো আমারও অর্গেন ব্যাড করে নিতে পারত। সেদিন রাতে ওখানে অলরেডি একটা অপারেশন চলছিল বিনয়বাবু, তাই আপনাকে ওই বাড়ি থেকে দূরে রাখার এত চেষ্টা। মনে আছে আপনি ক্লোরোফর্মের গন্ধ পেয়েছিলেন? গতকাল জঙ্গলে একটা আতখাওয়া বডি পাওয়া গেছে। আর এদিকে আগের বড়বাবু বদলি হয়ে যাচ্ছেন। আমি আসার সঙ্গে সঙ্গে যদি একজন টুরিস্ট মিসিং হয়ে যায় তবে আমি তো উঠে পড়ে লাগবো, তাই না? আমার সাথে তো ওদের কোনো বোঝাপড়া নেই। আপনার বন্ধুরা আপনাকে না নিয়ে নড়বে না, থানা পুলিশ করে ফেলেছে, তাই আপনাকে মেরে ফেলে রেখে গিয়েছিল। বাঁচলে বাঁচুন, মরলে মরুন, জানোয়ারের পেটে গেলে চলে যান। ওদের কাউকে তো আপনি অন্ধকারে দেখেননি, বাড়িটাতেও পৌঁছতে পারেননি। সার্জারির পর বাড়িও তালাবন্ধ, তাই এত মাথা ব্যথা নেই। জন্মের মতো শিক্ষা হলো বাবা, আর ঘুরতে বেরুই। আমার ওই অফিস আর মেসই ভালো, মেসের জঘন্য রান্না আর পচাদের হাদারটের হাতের টেলটেলে ঘুগনি, পাউরুটি ভালো রে ভাই, অন্তত শরীরে বেঁচে তো থাকবো। যা বলেছে খেদাদা। না না, কি বলছেন, আমরা আছি কি করতে? সময় করে আসুন একবার, পুরো সুন্দরবন জিপে করে ঘুরিয়ে দেখাবো, সরকারি গেস্ট হাউসে উঠবেন, বন মুরগি দিয়ে খাওয়াবো। একটা পুরো র্যাকেটকে আপনারা ধরিয়ে দিয়েছেন। চুপি চুপি বলি, আমার প্রমোশনও হয়ে যেতে পারে, একটু সেবা করার সুযোগ আমাকেও দিন। স্যার স্যার, মায়েরই বলছে চার দিনের বেশি ছুটি হয়ে গেছে, একো বস আমাদের মাথায় উঠে নাচবে স্যার। আপনি একটু পুরো ব্যাপারটা সামারি করে বলে দিন না স্যার। আরে ইয়ে মানে যদি চার দিনের মাইনেটাও না কাটে তা বড্ড ভালো হয়, মানে ব্যাপারটার বড্ড করুণ দশা স্যার। সেবা করবেন বলছিলেন, আপাতত এইটুকু উপকার যদি। আপনি হ্যাপি মজার মানুষ আছেন বিনয়বাবু, দিন দিন আপনার বসের নম্বর দিন, আমি কথা বলে নিচ্ছি। বেশ বেশ, বসের আবার পুলিশকে হ্যাবি হয়, পুলিশের ফোন পেয়ে তার যে কী অবস্থা হবে
এটা ভেবেই তিন বন্ধু মিলে খুব একচোট হেসে গড়িয়ে নিল নেয়।